আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি ফেমাস চাইনিজ মিনি সিরিজ হিয়ার ইজ মাই এক্সক্লুসিভ ইন্ডালজ সিজন টু নিয়ে। যারা আগের এপিসোডগুলো দেখোনি তারা ডিসক্রিপশন লিংক আর প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এইবারে শুরুতেই আমরা দেখি তারা দুজন ইউনসিয়াং এর আত্মীয় ছিল। ইউনসিয়াং তাদেরকে দেখে বলে, তোমরা এখানে কি করছো? এটা শুনে তারা দুজন হাসে। ইউনসিয়াং তাদের দুজনকে বাসা থেকে বের হতে বলে। আন্টি ইউনসিয়াংকে বলে, তুমি মিস্টার গুকে মিথ্যে কথা বলেছো না যে তুমি ইউন গ্রুপের মেয়ে? আমি মিস্টার ফুকে সত্যিটা বলে দিব, না হয় তুমি আমাদেরকে মিস্টার গু থেকে টাকা নিয়ে দাও। আমি মিস্টার ফু থেকে 20 মিলিয়ন টাকা চাইতে লাগে। ইউনসিয়াং মিস্টার ফুকে বলে, মিস্টার ফু তুমি তাদেরকে বিশ্বাস করবে না, তারা লোক ঠকায়। মিস্টার ফু বলে, ইস ওকে আমি তাদেরকে দেখে নিব। আর মিস্টার ফু তাদেরকে বলে, টাকা পয়সার কাজ আমার ম্যানেজার হ্যান্ডেল করে। আর ম্যানেজারকে বলে, ম্যানেজার তাদেরকে নিয়ে যাও। ম্যানেজার বলে, ওকে বস, আর তাদের দুজনকে বাইরে ফেলে দেয়। আন্টি বলে, আমি সবাইকে বলে দিব যে ইউনসিয়াং ইউন গ্রুপের মেয়ে না। ম্যানেজার বলে, চেষ্টা করে তো দেখো, আমরা তোমাদের দুজনকে ছাড়বো না। ইউনসিয়াং মিস্টার ফুকে বলে, আমাদের গ্র্যান্ডপাকে আমার রিয়েল আইডেন্টিটির ব্যাপারে বলে দেওয়ার দরকার। মিস্টার ফু বলে, গ্র্যান্ডপার হার্ট প্রবলেম, আমার ভয় হয় তিনি এই সত্যিটাকে সহ্য করতে পারবেন না, এই জন্য আমরা সঠিক সময় আসলেই সবকিছু বলে দিব। ইউনসিয়াং হ্যাঁ বলে। মিস্টার ফু বলে, তুমি আমাকে মায়ের সাথে কবে দেখা করাবে? ইউনসিয়াং বলে, কোন মা? মিস্টার ফু বলে, আমার ফিউচারের শাশুড়ি মা। ইউনসিয়াং লজ্জা পেয়ে বলে, আমরা কালকে দেখা করব। পরের দিন ইউনসিয়াং দেখে যে মিস্টার ফু বাসায় ছিল না, আর তার আন্টি আর কাজিন তাদের বাসায় ছিল। ইউনসিয়াং তাদের দুজনকে দেখে ভয় পেয়ে যায়, কেননা তারা দুজন চাকর সেজে ওখানে এসেছিল। ইউনসিয়াং বলে, বের হও এখান থেকে, না হলে আমি পুলিশকে ডাকবো। আন্টি বলে, এখানে আমরা কাজ করছি, তুমি কি পুলিশ আমাদেরকে বাইরে ফেলতে পারবে না? তখনই দাদার আওয়াজ আসে। ইউনসিয়াং ভয় পেয়ে তাদেরকে রান্নাঘরে লুকাতে বলে, কিন্তু তারা দুজন তো লুকাচ্ছিল না। তখনই আন্টি দাদাকে নিয়ে ওখানে এসে পড়ে। দাদা বলে, আন্টি বলেছে যে তোমার আত্মীয় স্বজন এসেছে, কোথায় ওনারা? আমিও ওনাদের সাথে দেখা করতে চাই। ইউনসিয়াং তো ভয় পাচ্ছিল। আন্টির ইশারায় তারা দুজন এসে বলে, আমি ইউনসিয়াং এর আন্টি, আর এটা ইউনসিয়াং এর কাজিন। দাদা বলে, ইউনসিয়াং এসব কি? ইউনসিয়াং চুপ, কিন্তু আন্টি অনেক খুশি হচ্ছিল। অন্যদিকে মিস্টার ফু ইউনসিয়াং এর জন্য টফু নিয়ে আসছিল, এটা ইউনসিয়াং এর ফেভারিট ছিল। কিন্তু দেখা খেয়ে টোফুর বাড়িটা পড়ে যায় আর ওইটা নষ্ট হয়ে যায়। এটাতে মিস্টার ফু অনেক কষ্ট পায়। অন্যদিকে ইউনসিয়াং দাদাকে বলে দেয় যে, আমি ইউন গ্রুপের মেয়ে না, আমি মিস্টার ফুয়ের সাথে বিয়ে করার জন্য মিথ্যে কথা বলেছিলাম, কিন্তু ফু এসব ব্যাপারে কিছু জানে না। ইউনসিয়াং এর আন্টি বলে, মিস্টার ফু আর ইউনসিয়াং একে অপরকে কতটা লাইক করে? তো আমরাও আপনার ফ্যামিলি হয়েছি, তো আমাদেরকে তাড়াতাড়ি করে টাকা দিয়ে দিন। মিস্টার ফুয়ের আন্টি বলে, দাদা আমার তো মনে হচ্ছে ইউনসিয়াং এর সাথে অন্য কেউ মিলিত আছে, না হলে সে ফু ফ্যামিলিতে কিভাবে আসতে পারতো? আর ইউনসিয়াংকে জিজ্ঞাসা করে, বলো তোমার সঙ্গে আর কে কে আছে? ইউনসিয়াং বলে, আমি সবকিছু আমার ইচ্ছাতে করেছি। তখনই মিস্টার ফু আর ম্যানেজার ওখানে এসে পড়ে। দাদা মিস্টার ফুকে জিজ্ঞাসা করে, ইউনসিয়াং যেগুলো বলছে এটা কি সত্যি? ইউনসিয়াং মিস্টার ফুকে সত্যিটা বলতে বারণ করছিল, কিন্তু মিস্টার ফু বলে, আমি ইউনসিয়াংকে এসব কিছু করতে বলেছিলাম, কিন্তু ইউনসিয়াং বারণ করে। দাদা বলে, তোমরা দুজন চুপ করো, আর দাদা কাজ ছিল। ইউনসিয়াং বলে, দাদা আপনি রাগ করবে না, আই এম সরি, এটা আমার ভুল ছিল। দাদা বলে, ইউনসিয়াং তোমাকে এখান থেকে যেতে হবে, আর কোনোদিন তুমি এখানে আসবে না। আর অজ্ঞান হয়ে যায়। তারা সবাই ডাক্তারকে ডাকে। চিকিৎসার পরে দাদা ইউনসিয়াংকে তার রুমে ডাকে। আন্টি মিস্টার ফুকে বলে, তুমি ঠিক করনি মিস্টার ফু? মিস্টার ফু বলে, তুমি বেশি সরল হওয়ার চেষ্টা করো না, আমি জানি যে গাড়ি অ্যাক্সিডেন্টের পিছনে কে ছিল, ওইটার প্রুফ এখনো আছে। আন্টি বলে, তুমি কি আমাকে বোকা ভেবেছ? যেটা তুমি চাইবে ওইটাই বলে দিব, এটা বলে ওখান থেকে চলে যায়। ইউনসিয়াং বাইরে এসে বলে, মিস্টার ফু আমাদেরকে ব্রেক আপ করে নেওয়ার দরকার। মিস্টার ফু বলে, তুমি কি বলছো? আমি দাদার সাথে কথা বলছি, আর আমি তোমাকে কোথাও যেতে দিব না। ইউনসিয়াং বলে, থাক এটা আমার নিজের সিদ্ধান্ত। মিস্টার ফু বলে, তুমি কি আমাকে সত্যি ছাড়তে চাও? ইউনসিয়াং বলে, আমি তোমার সাথে যে সময়গুলো কাটিয়েছি ওইগুলো অনেক প্রিশিয়াস, কিন্তু এখন দাদার বেশি তোমার দরকার, তোমাকে তোমার রেসপন্সিবিলিটি বোঝার দরকার। কিছুদিন পরে তুমি আমার থেকেও ভালো মেয়ে পেয়ে যাবে। আর কান্না করতে করতে চলে যায়। মিস্টার ফু কিছুই বলতে পারে না। তারপর
তারপরে ইউনজিয়াং এর আন্টি আর কাজিন মিস্টার ফুর আন্টির থেকে টাকা চাইতে আসে, কিন্তু মিস্টার ফুর আন্টি তাদেরকে পুলিশের হুমকি দিয়ে বাইরে ফেলে দেয়। ইউনজিয়াং কে কষ্ট দেখে তার মা তাকে জিজ্ঞাসা করে, ইউনজিয়াং বলে আমি একদম ঠিক আছি। মা বলে তুমি তো বলছিলে আজকে মিস্টার ফু আমার সাথে দেখা করতে আসবে। ইউনজিয়াং বলে মিস্টার ফু কাজের মধ্যে ব্যস্ত আছে। মা বলে মিথ্যে বলবো না, নিশ্চয়ই তোমার সাথে কিছু হয়েছে, বলো কি হয়েছে। ইউনজিয়াং বলে আমার একটা ফ্রেন্ড আছে, সে অন্য একটা ছেলেকে অনেক ভালোবাসে, কিন্তু কোনো সমস্যার কারণে তাকে ওই ছেলেটাকে ছাড়তে হয়েছে। ওর গল্পটা পাখি আর মাছের মতো, তারা দুজন আলাদা আলাদা দুনিয়ার, তারা কোনোদিনও এক হতে পারবে না। মা বলে তুমি ড্রামা দেখো নি, মাই গার্লফ্রেন্ড ইজ এলিয়ান, মাই গার্লফ্রেন্ড ইজ মারমেড, ওইগুলোর নায়কটাকেও অনেক সমস্যার সম্মুখীন করে শেষে একসাথে হয়ে যায় আর হ্যাপি এন্ডিং হয়ে যায়। ইউনজিয়াং বলে শুধু ড্রামার মধ্যেই হ্যাপি এন্ডিং হয়, রিয়েল লাইফে না। মা বলে তোমাকে সব সমস্যাকে সম্মুখীন করা উচিত, যাতে তোমার আপন লোককে হারানোর পরেও কোনো আফসোস না থাকে। অন্যদিকে মিস্টার ফু তার দাদাকে বলছিল যে এসব কিছু আমার ভুল, এসবের মধ্যে ইউনজিয়াং এর কোনো দোষ নেই। দাদা বলে তোমার এটা মনে হয়, কিন্তু আমি এই ব্যাপারে কিছু ভাবিনি। আর এই কথাগুলোকে এখানেই শেষ করে ইউনজিয়াং প্রুফ করেছে যে সে আর কোনোদিনও তোমার সাথে দেখা করতে আসবে না, এই জন্য তুমি তাকে খুঁজতে যেও না, তোমরা দুজন অনেক আলাদা, এই জন্য এইটাই ঠিক। মিস্টার ফু বলে কিন্তু আমি তাকে অনেক পছন্দ করি। দাদা বলে তাহলে তোমাকে বিজনেস আর ভালোবাসার মধ্যে একটাকে চুজ করতে হবে, আর ওখান থেকে চলে যায়। মিস্টার ফু কিছু ভাবছিল, অন্যদিকে বিয়ে ইউনজিয়াং এর ব্রেকআপ এর ব্যাপারে জেনে গেছিল, তাই সে ইউনজিয়াং এর অবস্থার ব্যাপারে জানতে এসেছিল। ইউনজিয়াং বলে আমি একদম ঠিক আছি। বিয়ে পরে তুমি জানো মিস্টার ফু তোমার কান্নাকুটোর যোগ্য না, আমি তোমাকে ইউনজিয়াং বলে অনেক হয়েছে, আমি এখন কোনো রিলেশনশিপে যেতে চাই না। তখন মিস্টার ফু ওখানে এসে পড়ে, বিয়ে বলে তোমার এখানে আসা সাহস কিভাবে হলো। মিস্টার ফু তাকে ইগনোর করে ইউনজিয়াং কে বলে, ইউনজিয়াং আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। ইউনজিয়াং মিস্টার ফু কে ওখান থেকে যেতে বলে, বিয়ে বলে ও তোমার সাথে কথা বলতে চায় না। মিস্টার ফু বলে এটা আমার আর ইউনজিয়াং এর মধ্যেকার ব্যাপার, আর ইউনজিয়াং কে বলে, ইউনজিয়াং আমি তোমার সাথে সিক্রেট কিছু কথা বলতে চাই। ইউনজিয়াং তখন বিয়ে কে ওখান থেকে যেতে বলে, বিয়ে যাওয়ার সময় মিস্টার ফু কে বলে চাই যে তুমি যদি ইউনজিয়াং কে কিছু বলো তাহলে আমি তোমার থেকে ইউনজিয়াং কে কেড়ে নিব। আর ওখান থেকে চলে যায়। মিস্টার ফু ইউনজিয়াং কে বলে যে দাদা আমাকে বিজনেস আর ভালোবাসার মধ্যে একটাকে বাঁচতে বলেছিল, তখন আমি তোমাকে চুজ করেছি, কেননা আমি তোমাকে ছাড়া আমার লাইফ ইমেজিন করতে পারি না। আর তার চেহারা থেকে দাঁড়িয়ে যায়। ইউনজিয়াং তো এটা দেখে অনেক অবাক হয়। মিস্টার ফু বলে অনেক বছর আগে কার এক্সিডেন্টে আমার বাবা মারা গেছিল আর আমার পায়ে ব্যথা লেগেছিল, কেননা আন্টি আমাদের গাড়িটার ব্ল্যাক ফিল্ড করে দিয়েছিল, কিন্তু আমি বিদেশ গিয়ে আমার পাগুলো চিকিৎসা করিয়েছি আর এই কথাটাকে সিক্রেট রেখেছি যাতে আন্টি আবারও কোনো নতুন প্ল্যান তৈরি না করে। কিছুদিন আগে আমি আমার বাবার অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে বিদেশ গিয়েছিলাম, উনি বলেছেন যে আন্টি সব প্রমাণগুলোকে পরিষ্কার করে দিয়েছে আর আমি আন্টির থেকে সত্যিটাকে বের করার চেষ্টা করেছি, কিন্তু কিছু হয়নি। এখন আমার তোমার সাহায্য চাই, তুমি আমার লাইফে সানশাইন, তুমি আমার ঠান্ডা হৃদয়টাকে গলিয়ে ওইটার মধ্যে আলো এনে দিয়েছ, এটা আমার সবচেয়ে বড় সিক্রেট ছিল, এখন আমাদের মধ্যে কোনো সিক্রেট আর নেই, তো প্লিজ কোনোদিন আমাকে ছেড়ে যেও না। ইউনজিয়াং তাকে জড়িয়ে ধরে, মিস্টার ফু বলে আই লাভ ইউ, ইউনজিয়াং বলে আই লাভ ইউ টু। তারপরে তারা দুজন কিস করে মিস্টার ফু তাকে খাটের মধ্যে শোয়ায় আর কিস করতে লিখেছিল ইউনজিয়াং তাকে থামিয়ে চিকিৎসা করে, দাদার বার্থডের দিন কি তুমি আমাকে উঠিয়ে নিয়ে গেছিলে আর তুমি আমার কাপড়গুলোকে বদলিয়েছিলে। মিস্টার ফু তার হাত ধরে বলে যেগুলো আমার দেখার দরকার ছিল আর না দেখার দরকার ছিল আমি সবকিছুই দেখে ফেলেছি। ইউনজিয়াং বলে মিস্টার ফু তুমি ডেভিল, কিন্তু মিস্টার ফু তার মাথার মধ্যে কিস করে তারপরে ঠোঁটে। অন্যদিকে আন্টি মিস্টার ফু সিওর প্লেটটাকে ডাস্টবিনে ফেলে দেয়। তখনই ওখানে ইউনজিয়াং এসে বলে তোমার কি মনে হয় সিও হওয়া এতটাই সহজ, আমি আর মিস্টার ফু একসাথে হয়ে গেছি, মিস্টার ফু সবসময় মনে হয় যে মিস্টার ফু আর তার বাবার অ্যাক্সিডেন্টটা একজন ইচ্ছা করে করিয়েছিল, উনি অনেক বছর আগে এটা নিয়ে রিসার্চও করেছে আর বিদেশে গিয়েছে। তুমি কি মিস্টার ফুর বাবার অ্যাসিস্ট্যান্টকে চিনো? অ্যাসিস্ট্যান্ট বলেছে যে অ্যাক্সিডেন্টের সময় যা কিছু হয়েছিল এই সব কিছু রেকর্ড আছে এই প্যান ড্রাইভের মধ্যে। আন্টি অনেক ভয় পেয়ে যায় আর বলে বলো তোমার কত টাকা দরকার। ইউনজিয়াং বলে আমার টাকা না, কোম্পানির মধ্যে চেয়ার ইউম্যানের পজিশনটা চাই, এটাতে আমাদের দুজনেরই লাভ আছে। আন্টি ইউনজিয়াং এর কাছে আসে আর ওই প্যান ড্রাইভটাকে কেড়ে পা দিয়ে ভেঙে ফেলে। আন্টি বলে তোমার কি মনে হয় তুমি আমাকে এইভাবে হুমকি দিবে? ইউনজিয়াং বলে কিছু তো লজ্জা পাও, মিস্টার ফোর বাবা তোমার ভাই ছিল। আন্টি বলে ও আমার সত্যিকারই ভাই ছিল না, আর সে থাকলে দাদা আমাকে কোনোদিনও কোম্পানিটা দিত না। এখন তো তোমার কাছে কোনো প্রমাণও নেই, তুমি আমার কিছুই করতে পারবে না।
তখনই দাদা আর মিস্টাফ ওখানে এসে পড়ে। আন্টি তাদেরকে দেখে অনেক অবাক হয়, দাদা অনেক রেগেছিল। আন্টি দাদা থেকে ক্ষমা চায়। দাদা বলে, আমি সবসময় তোমাকে সত্যিকারের মেয়ের মতো ভালোবেসেছি, কিন্তু তুমি ধন সম্পদের জন্য তোমার ভাইকে মেরে ফেললে। এখন থেকে আমাদের মধ্যে বাবা মেয়ের কোনো সম্পর্ক নেই, আর ওখান থেকে চলে যায়। আন্টি কান্না করতে করতে পাগল হয়ে যায়। অন্যদিকে ইউজিয়াং বলে, ওই প্যান্ডেলটা তো খালি ছিল, আমরা তো আন্টিকে বোকা বানিয়ে দিয়েছি। মিস্টার ফু বলে, পুলিশ আন্টিকে ধরে নিয়ে গেছে, কিন্তু গ্র্যান্ডপা অনেক কষ্টে আছে, তাই আমাদেরকে ওনাকে খুশি করার জন্য কিছু করার দরকার। তখনই ইউনজিয়াংকে রিং দেখিয়ে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? ইউনজিয়াং হ্যাঁ বলে। তখন মিস্টার ফু তাকে রিং পরায়, আর তারা দুজন প্যাশনেটলি কিস করে। মা খুশি হয়ে ইউনজিয়াংকে ওয়েডিং ক্রাউন পরিয়ে তৈরি করছিল। ইউনজিয়াং বলে, সবার মা তার মেয়ের বিয়েতে কান্না করে, আপনি প্রথম মা যে তার মেয়ের বিয়েতে খুশি হচ্ছেন। তখন মা আরো খুশি হয়। ইউনজিয়াং বলে, মিস্টার ফু যদি আমাকে বিয়ের পরে বুলি করে তো? মা বলে, এমন হবে না, নিশ্চয়ই তুমি তাকে বুলি করবে, দুষ্ট মেয়ে। ইউনজিয়াং বলে, আপনি ওর পক্ষ কেন নিচ্ছেন, আপনি তো আমার মা। মা বলে, ওকে ওকে, দাদাও মিস্টার ফুর বিয়েতে আসে, তাড়াতাড়ি করে গ্রীষ্মের আগেই আমাকে বাচ্চা দিয়ে দাও, তাহলে আমি তোমাদের উপরে আর রাগ করে থাকবো না, এটাই তোমাদের মিশন। মিস্টার ফু বলে, দাদা গ্রীষ্ম পর্যন্ত তো অনেক কম সময়, যদি মিশনটা কমপ্লিট না হয়? দাদা বলে, আমি চাই না, তোমাকে করতেই হবে। মিস্টার ফু বলে, ওকে ওকে, আপনার আদেশ মাথার উপরে। তারপরে মিস্টার ফু আর ইউনজিয়াং এর ওয়েডিং হলে এন্ট্রি হয়। দুজন একে অপরকে রিং পরায়। তারা দুজন অনেক বেশি খুশি ছিল। ম্যানেজার বলে, এই দিনেরই অপেক্ষায় ছিলাম আমি। তারা দুজন কিস করে, তখন সবাই তালি মারে, আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই ড্রামাটা শেষ হয়ে যায়। আপনারা সবাই আমার হিস্টোরিক্যাল ফ্যান্টাসি ড্রামার জন্য অপেক্ষা করেন, আমি অনেক তাড়াতাড়ি এই ড্রামাটা আনবো। আর যারা যারা আমার মুভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার মুভি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়েন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।